আচ্ছা, এখানে কি সিনেমার শুটিং চলছিল? না, মানে আমার রুম থেকে মানে সবকিছু দেখা যাচ্ছে। আপনি কেমন হেল্প করার জন্য ছুটে এলেন? না, মানে আমি আসলে বিষয়টা জানতে যাচ্ছিলাম যে এখানে আসলে কি ঘটছে। জানলে আপনার লাভ? না, মানে অনেক বছর দেশের বাইরে থাকা হয়েছে, তো তাই মানে সে কারণেই হয়তো বা জানতে ইচ্ছে করছে দেশের মানুষগুলোকে। বন্ধু ছিল আপনার? বন্ধু ছিল? ধারণা করেন তো, বন্ধু ছাড়া এত রাতে একটা মেয়ে কাদের সাথে আড্ডা মারতে পারে? তাও ঠিক, কিন্তু মানে বন্ধু হলে তো এভাবে একা ফেলে রেখে যাওয়ার কথা ছিল না। আচ্ছা, মানে আপনি ক্লাব থেকে ফিরছিলেন বুঝি? মানে বাড়ির লোকজন জানে এসব কথা? অথবা নিজেরাই হয়তো বা তারা। আপনি একটা অভ্যাস কি জানেন? না, মানে না বললে আমি জানবো কি করে? আপনি না জেনে না বুঝে খুব বেশি কথা বলেন। এক্সকিউজ মি, বোকার মতো হাসবেন না। মানে আমরা কে, আমরা কোথ থেকে আসছি, কি করছি, কি হয়েছে না হয়েছে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কে, এত কিছু আপনি কিছুই জানেন না, অথচ ইন্টারফেয়ার করছেন কেন? না, তা ঠিক, তা ঠিক। আচ্ছা, কে আপনাকে শিখিয়েছে যে হাজী মোহাম্মদ মহসিন হয়ে সব জায়গায় ইন্টারফেয়ার করতে? হ্যাঁ, খামোখা গায়ে পড়া মানুষ আমার অসহ্য লাগে। আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত, আমি আসি। তাই কোথায় যাচ্ছেন? আমি কি আপনাকে চলে যেতে বলেছি? একটা মেয়ে এত রাতে রাস্তার মধ্যে বসে আছে, তাকে ফেলে আপনি চলে যাচ্ছেন? না, মানে হ্যাঁ, না না, মানে আমি চাইলে তো আমি আপনাকে রুমে নিয়ে যেতে পারবো। আমি আপনাকে বলেছি যে আমাকে নিয়ে আপনি আপনার রুমে যান। না, তা বলেন। আমার সাথে যেতে পারবেন? জি হ্যাঁ, যাও। আরে কোথায়? আরে ভাই, জীবনটাকে খামাখা কেন এত জটিল করবো, তাই না? আমি এত জটিলতার মধ্যে নেই, আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। আমি যদি টাকা পয়সা জমিয়ে রাখি, আমি কি সময়কে আটকে রাখতে পারবো? তা তো পারবো না, ইটস নট পসিবল। তাহলে টাকা পয়সা জমিয়ে রেখে লাভটা কি, তাই না? ভালো যে মানুষ এসব করে। আচ্ছা, ঢাকা শহরে তো আপনি কিছুই চেনেন না, তাই না? আচ্ছা, আপনি ঢাকা শহরে সবকিছু চেনেন? আপনি যেহেতু আমার সাথে আছেন, আজকে রাতের মধ্যে পুরো ঢাকা শহর আপনাকে চিনিয়ে দিব, একেবারে চিন্তা করবেন না। ওকে, কোন দিক থেকে শুরু করতে চান বলেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি পার্টিতে কিছু মানে ড্রিং করেছেন? নো। কেন আপনার এরকম মনে হলো? না, এই যে আপনি হঠাৎ করে আমার সঙ্গে বের হয়ে পড়লেন, চেনেন না, জানেন না। আরে ভাই, পৃথিবীর সব মানুষকে কি চেনা যায়? পসিবল নট পসিবল, রাইট? নতুন নতুন করে মানুষকে চিনতে হবে। ধরে নেন, আজকে আমি আপনাকে চেনার চেষ্টা করছি, চিনবো জানবো, তাই না? ব্যাপার না। আচ্ছা, এই রোড। আচ্ছা মামা, আপনি এত আস্তে চলছেন কেন? ওনাকে আমি বললাম যে পুরো রাতের মধ্যে পুরো ঢাকা শহর দেখাই ফেলাবো, আর আপনি যদি এইটুকুন চলেন তাহলে তো এই রাস্তায় শেষ হবে না। তাড়াতাড়ি চলেন। গন্ধেই অর্ধেক পেট ভরে গেল। গরম গরম জানেন অনেক কিছু জানি।
আপনি খুব ভদ্র একজন মানুষ, আপনি বড় ধরনের চাকরি অথবা বড় ধরনের একটা ব্যবসা করেন, সারা জীবন আপনি পড়াশোনার পিছনে ছুটেছেন, তারপরে টাকার পিছনে ছুটেছেন, এখন বিয়ের পাত্রের পিছনে ছুটছেন, আপনি সারা জীবন ছুটতেই আছেন। এই দ্যাটস ইট। আমি মানুষকে কতটুকু জানি বা বুঝি সেটা আমি জানি না, বাট আপনি বুঝতে পারছেন না, খাওয়াটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে পারবেন না, প্লিজ খাওয়া শুরু করুন। অনেকদিন পর এভাবে ভোর হতে দেখলাম। তাহলে কি ভেরি গুড, অনেকদিন পর এভাবে রিকশা চললেন, তাই না? হঠাৎ করে রোদ পড়ে গেল না, গরম লাগছে। একটা কাজ করি, চলেন আপনার হোটেলে যাই, যে কফি খেতে খেতে বাকি গল্পগুলো করেন। আচ্ছা, আমি যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি রাগ করবেন? আমি খুব অল্পতে রেগে যাই, সেই বুঝে জিজ্ঞেস করেন, ঠিক আছে? না তাহলে ঠিক আছে, আমি হোটেলে গিয়ে কফি খেতে খেতে জিজ্ঞেস করব। ভেরি গুড আইডিয়া। বুঝলাম, কিছুটা অপমান করা হলো না? আপনি কিন্তু নিজের সম্পর্কে বলতে চাইছিলেন। সেরকম বলার কিছু নেই, হোস্টেলে থাকি, ঢাকা শহরে মামা বাদে কেউ নেই, আর বাকি যা রিলেশনশিপ আছে সব কিছু আমার তৈরি করা। শেষের কথাটা বুঝতে পারলাম না, তৈরি করান, তৈরি করে নেয়া মানে? বোঝেননি? খুবই সহজ, এই যে আমার আশেপাশে যত বন্ধু বান্ধব দেখছেন সব আমার তৈরি করা। আমি আসলে লাইফটাকে এনজয় করতে চাই, কে জানে কাল কি আছে, হয়তো এমন হতে পারে যে বিয়ে হয়ে যাচ্ছে এবং আমি খুব ভালো একটা বউ হয়ে চার দেয়ালে আটকা পড়ে গেলাম, হতে পারে না? আচ্ছা, এমনটা হবে এটা আপনি আগে থেকেই ভেবে নিচ্ছেন? ভেবে নিচ্ছি কারণ আপনার মতো বোকাশোকা ভালো মানুষ তো আর আমার কপালে জুটবে না, আমাকে তো পছন্দ করবে না। এই কথাটার অবশ্য যুক্তি আছে। আচ্ছা, আপনি কি শুধু পাত্রী দেখতে ঢাকায় এসেছেন না অন্য কোনো কাজ আছে? হ্যাঁ, মানে আমি পাত্রী দেখার জন্য ঢাকায় এসেছি এটা ঠিক, কিন্তু সাথে একটা ছোট কাজও আছে, মানে ঠিক ছোট বলা যায় না। আমাকে বলা যায় না, মানে সেভাবে এখন পর্যন্ত কাউকে বলা হয়, তবু আপনাকে বলতে পারি। বললে আমি আপনাকে হেল্প করতে পারি। আমি আসলে একটা মানুষকে খোঁজার জন্য ঢাকায় এসেছি। তাই নাকি? বাস,
আর কিছু বলতে হবে না। যতদিন আপনি ওই মানুষটাকে খুঁজে পাচ্ছেন না ততদিন আমি আপনাকে হেল্প করব, কারণ আমার কাছে বিষয়টা অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে আর আমি ঢাকা শহরের অলিগলি সব কিছু চিনি। সো ডোন্ট ওয়ারি। ওকে না মানে হ্যাঁ মানে আপনাকে সাথে পেলে অবশ্যই মন্দ হয়। ওকে তাহলে যান, আজকে ঠিক 5টার সময় আমি এখানে চলে আসব। ওকে তারপর আমরা বের হব। মানে আপনার কোনো কাজ নেই তো? মানে আমি আপনাকে ভেবে দেখতে বলছি। কাজ? ও হ্যাঁ, আমি তো টোটালি ভুলে গিয়েছিলাম, আজকে সারাদিন আমার অনেক কাজ আছে, আজকে তো পারবো না। কাল বা পরশু আমি আপনার সাথে দেখা করব। ওকে? আর আমি কিন্তু প্রতিদিনই বেকার। আমার এখনই যেতে হবে, সত্যি ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা আপনার কাছ থেকে কিন্তু মানে ওই বিষয়টা জানা হলো না যে কাল রাতে আপনার বন্ধুদের সাথে আপনার কি হয়েছিল। পরে বলবো, আসি। দেখুন আপনার সাথে সরি শব্দটা একদম মানায় না, আসুন ভেতরে আসুন। ঠিক আছে এখানে আসতে হবে না, তাহলে চলুন নিচে রেস্টুরেন্টে বসি। আসলে আমার ফ্রেন্ডরা আমাকে একটা কাজ করতে বলেছিল, আমি সেটা করিনি। মানে আমাদের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ আছে, আমরা একসাথে ঘোরাঘুরি করি, রেস্টুরেন্টে যাই, এনজয় করি, এভরিথিং ইজ ওকে। বাট ওরা না একটা মানুষকে ব্ল্যাকমেল করতে বলেছিল, কিন্তু আমি সেই কাজটা করিনি, এর জন্য ওরা আমাকে রেখে চলে গিয়েছিল। এখন আমার মন খারাপ ছিল। ব্ল্যাকমেল? সে লোকটা আপনি। আসলে ওরা আমার কথাই বুঝতে পেরেছিল যে আপনি খুব পশুকা টাইপের একটা লোক, তাই রেডি থাকবো, মানে আপনার জন্য অপেক্ষা করবো। ব্যাপারটা কিন্তু সুবিধার মনে হলো না। কেন অসুবিধাটা করে দেখলি? তোকে ব্ল্যাকমেল করার প্ল্যান করেছিল, তাও কোনো অসুবিধা দেখতে পাচ্ছিস না? মেয়েটার প্রেমে পড়েছিস নাকি? আচ্ছা তুই ভাবতে পারছিস না কেন যে মেয়েটা ওর জীবনটাকে অন্যভাবে দেখতে চাইছে? এই তুই নিজে কম দেখেছিস জীবন? দেখেছি কিন্তু ওই মেয়েটার মতো করে দেখিনি। সবাই একইভাবে দেখতে শুরু করলে আর জীবন চলতে হতো না। তুই তো সবার মতো না। কেমন কি শুভ, দেখ আমি ওই মেয়েটার নামটা পর্যন্ত জানি না। লোকে বলে ছেলেদের সময় থাকতে বিয়ে করে ফেলতে হয়। আচ্ছা তোর যে মেয়ে দেখতে যাওয়ার কথা সেটার তো কোনো খোঁজ দেখছি না। হ্যাঁ খোঁজ আছে, ওখানে গেলে অবশ্যই তোকে সঙ্গে করে নিয়ে যাবো। শোন খালাম্মা রোজ ফোন করছে,
কিন্তু শুভ তার আগে তো আমার কাজটা শেষ করে নিতে হবে। ওই মেয়েটা বললো তোকে খুঁজে বের করে দিবে, এরপরে বলবি তুই পাগল না? ক্রেডিট কার্ড হ্যাক করে প্রতিদিন পাঞ্চ করা হচ্ছে, একটা সুস্থ লোক সাথে সাথে তার ব্যাংকে সেটা জানিয়ে কার্ড ব্লক করবে, কিন্তু না, আমার বন্ধু সেই চোরকে হাতে নাতে ধরবার জন্য ঢাকায় ছুটে এসেছে। তুই কি করবি বল? আর সবার মতো নয় যে তোর বন্ধু, কিন্তু ওই নাম না জানা মেয়েটার মতো, তাই তো? কেন যাব? বললেই যেতে হবে নাকি? সময় দিয়েছি বলে আমাকে যেতে হবে? চিনি না জানি না এমন একজন লোক আমাকে যেতে বললো, আর আমি ঝুমঝুম করে চলে যাব না? সন্ধ্যা হয়ে আসছে, কারণে লোকটাকে কথা দাও। আর কয়েকটা দিন আছে আমার এই স্বাধীন জীবনে, দৌড়ো। বাড়ির গেট তো বন্ধ হয়ে যাবে। আরে গেট 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 মোবাইল ছাড়া নিজের সাথে নিজেই কথা বলি। নিজের সাথে নিজে কেন কথা বলেন? এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়, তুই বুঝবি না। যখন নিজের মন থেকে কথা বলার ইচ্ছা হয় না, তখন নিজের সাথে নিজে কথা বলা যায়, ঠিক আছে? ছোট্ট ব্রেন, এত বোঝার দরকার নেই। যা, গেট বন্ধ করার আগে আমি চলে যাই। বিকেল থেকে ফোনে পাচ্ছি না। কি আমি মনে হয় সেলফোন রুমে রেখে এসেছি, নাহলে নিয়ে আসি। লক্ষণ তো বেশি ভালো না। কি মানে? বিয়ের আগে ওই মেয়ের প্রেমে পড়েছিস নাকি? আরে ধুর। যা শোন, এখন আমার সাথে তোর বেরোতে হবে। বেরোতে হবে মানে কোথায়? কোথায় মানে? আরে আমার এক বন্ধুর বাড়িতে পার্টি আছে। যে মানুষটা আমার কার্ড হ্যাক করেছে সে কি? ওকে পেয়েছিস নাকি? বাবা আগে তো সামনাসামনি আসুক, সামনাসামনি কথা বলতে দিই, তারপর দেখা যাবে। তাহলে তো আমার আর কিছু করার নেই। সত্যি কথা বলতে আসলে তোর সত্যি কোনো কিছু করার নেই, মানে সরি। আচ্ছা তাহলে তুই যা, আমি আমি একটু একা থাকি। হ্যাঁ মানে আমি রুমেই থাকবো, মানুষটা আসুক কথা বলি, দেখা যাক, আমি তোকে আপডেট জানাবো, ঠিক আছে? আপনার কি হয়েছে? ভেবেছিলাম আসবো না, তারপর চলে আসলাম।
আমি তো আপনার জন্য সারা বিকেল অপেক্ষা করে বসেছিলাম। সত্যি আপনি আমার জন্য অপেক্ষা করেছিলেন? আপনি তো ভীষণ বোকা আছেন। তা তো একটু আছেই, একটু না অনেকটা। লিসেন, আমার লাইফটা যেরকম আপনার মতো হবে না, আপনার লাইফটাও আমার মতো হবে না, সেটা আমি জানি। তাহলে কি চাইছিলেন তাছাড়া নতুন জীবন দেখতে? সেটা তো সম্ভব না বড় জোর। আজকের রাতটা আমি আপনাকে সময় দিতে পারি, আজকে সারা রাত আমরা রিকশা নিয়ে ঘুরতে পারি। কেন পসিবল না? কেন কারণ কাল আমার বিয়ে। না আজকে কেন জানি সেদিনের মতো ভালো লাগছে না। ভালো লাগা আস্তে আস্তে কমতে থাকে, এই জন্যই তো জীবনের নতুন নতুন দিক খুঁজে বের করতে হয়। আচ্ছা, সারাক্ষণ নতুন কোনো কিছু খুঁজতে খুঁজতে যদি পুরনো ভালো কিছু হারিয়ে যায়, কি ভুল বললাম কিছু? এভাবে ভেবে দেখা হয়নি কখনো। ও, তার মানে জীবনে আরো কিছু ভাবনা থাকতে পারে। হয়তোবা। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? রাগের কথা মাথায় রেখে প্রশ্ন করবেন। আচ্ছা থাক তাহলে। আচ্ছা বাদ দেন, আপনি ফিরছেন কবে? আসলে সত্যি কথা বলতে জানি না। সবাই আছে এখানে, আসলে এত জোরে হাসা তো ঠিক না। তো আমার হাসি আমি হাসবো, যত জোরে খুশি তত জোরে হাসবো, তাতে কার কি আসে যায়? না মানে তাই বলে সবার মতো আমিও এই রেস্টুরেন্টে খেতে আসছি। ওকে, হাসিতে যদি কারো কোনো প্রবলেম হয় এবং তারা যদি এই রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়, এটার জন্য যদি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কোনো প্রবলেম হয়, সেটার বিল আমি দিতে বাধ্য থাকব। ওকে, what do you think? I don't have any money. I have money. Wait. See? I have lots of money. So, no problem. Listen.
তাহলে মনে করেন না যে আমি কার্ডগুলো চুরি করেছি। বিশা জানা অনেক ইন্টারেস্টিং, আমি আপনাকে ডিটেল বলি। আমার একটা ফ্রেন্ড আছে, ওনা বেসিক্যালি কোথেকে কার্ড পায় আই ডোন্ট নো, ও কার্ডগুলো আমাদের কাছে সেল করে আর আমরা 500 টাকা দিয়ে ওর কাছ থেকে কার্ডগুলো কিনে নিই। কিন্তু টাকাটা তখনই তাকে দেওয়া হয় যখন দেখি কার্ডটা ওয়ার্ক করছে, কার্ড যদি ওয়ার্ক না করে তাহলে তাকে টাকা দেওয়া হয় না। বন্ধুত্ব আসলে যার দেখে তো হয় না, তাই না? বন্ধুত্ব হওয়ার পর আমি টের পেয়েছি যে ও আসলে কার্ড চোর। আমার কিছু করার ছিল না, ও আমার কাছে কার্ড সেল করে আমি 500 টাকা দিয়ে কিনে নিই। এই ব্যাপারটা আমার কাছে খুব সহজ, তাই না? সত্যি কথা বলতে আমি আপনাকে এমনটা ভাবিনি। আমি এতদিন ধরে যে কার্ড চোরটাকে খুঁজছি, তাকে যে আমি এভাবে আমার চোখের সামনে পেয়ে যাব আমি একদম আশা করিনি। আমি আপনাকে অন্যরকম একটা মেয়ে ভেবেছিলাম, অন্যরকম একটা মেয়ে। লাইফটাকে কালারফুল করতে কোনো অন্যায়ের আশ্রয় নিতে হয় না, লাইফটা এমনি কালারফুল, লাইফটাকে সাজাতে হয় ঠিকঠাক মতো। বাট আমি না মানতেই পারছি না, ইটস ইউ যে আমার কার্ডটা চুরি করেছে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীবনবোধ। Just shame on you. This is my card. এটাও কি আপনি 500 টাকা দিয়ে কিনেছেন? আমি তো একদম ভুলে গিয়েছিলাম যে কাজে পাঠিয়েছে সেটাই ভুলে বসে আছিস না? মানে
আরেকটা মেয়ে অবশ্য দেখেছিলাম, যে কারণে সবকিছু ভুলে বসে আছে। পছন্দ হয়েছে মেয়েটাকে? আচ্ছা মা, আরে তোমার মেয়ে বিয়ে এসব ছাড়া কি তোমার মাথায় কোনো কিছু আসে না? বড় যে হচ্ছে সেটা কি দেখতে পাস? সেটা তো ধরে রাখার মতো শক্তি আমার নেই। খবরদার, মেয়ে না দেখে যদি ফিরে এসেছিস। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গাড়ি ঘোরাচ্ছি, আমি অবশ্যই তোমার পছন্দের মেয়ের সাথে দেখা করে আসবো, ঠিক আছে? হ্যাঁ বলো, শুনছি। আমি কিন্তু এখনো আপনার নাম জানি না। আমার নাম স্নেহা। আমিও কিন্তু আপনার নাম এখনো জানি না। আবিদ, ওকে, মানে আমি আপনাকে বলেছিলাম যে আমার সঙ্গে আপনি পাত্রি দেখতে যাবেন। হ্যাঁ, আর আমি বলেছিলাম পারবো না। না মানে আপনি যদি না থাকেন তাহলে আমি বিয়ে করব কি করে? এরপর বিয়ে করতে চান? দেখুন, আমি কিন্তু আপনাকে খোঁজার জন্য এত দূর এসেছিলাম, মানে এখন যখন পেয়ে গেছি তখন মানে এভাবে ছেড়ে দেব কেন? পুলিশ ডাকবেন নাকি? না, আমি আমি অবশ্যই পুলিশ ডাকবো না, কিন্তু কিন্তু আমি 500 টাকা দিয়ে আপনাকে কার্ড কিনতে দিব না, মানে এখন থেকে কার্ড এবং কার্ডের মানে কার্ড আপনার সঙ্গে থাকবে। ঢাকা শহরের অলি গলি চৌরাস্তা সব আমাকে চেনাতে হবে। বাট